আব্বা এবং মায়ের খেদমত যারা করবে তাদের মহা পুরস্কার আল্লাহ পাকের জান্নাত করে। সুবহানাল্লাহ, পেলাম কথা? এই যে পরিষ্কার হাদিস, বাই হ্যাঁ কিছু হাদিস। অর্ধেক পড়ছি কিন্তু হুজুরা ধরিয়েন না, আবার আমার যেটু লাগে উঠে হচ্ছে। আল্লাহর হাবিবের ইরশাদ করেছেন, যেই ব্যক্তি এমন অবস্থায় প্রবাদ করলো, সকাল করলো, যে আল্লাহ পাকের ব্যাপারে, যে পিতামাতার ব্যাপারে আল্লাহর নির্দেশ বিধান সে পালন করে, পিতামাতার খেদমতের ব্যাপারে আল্লাহ পাক যেই কথাগুলো বলছেন, যে পিতামাতার সাথে সদাচরণ করো, তাদেরকে ধমক দিও না, তাদের সাথে মিষ্টি মিষ্টি নরম নরম ভাষা কথা বলো, ইত্যাদি ইত্যাদি আল্লাহ যে বিধান করেছেন সবগুলা মান্যা সন্তান প্রভাত করলো। ও মিয়া, পিতামাতার খেদমত যেই সন্তানেরা করে, পিতামাতা তাদের জন্য দিন দেয় সবসময় দোয়া করে না? সবসময় দোয়া করে, তাহাজ্জুদ নামাজ পড়ে হাত উঠিয়ে দেয়, আল্লাহ তুমি আমার আব্দুর রহমানের ভালো রেখো, আমার আব্দুর রহমানের বিপদ দিও না, আল্লাহ আব্দুর রহমানের সব দিকটা দিকতে দোয়া করে। পিতামাতা দোয়া কবুল না? আমার বাদামদার হাবিবের সাথ করেছেন, যেই সন্তান এমন অবস্থায় সকাল করলো, প্রবাদ করলো, যে পিতা মাতার ব্যাপারে আল্লাহ নির্দেশ বিধান সে পালন করেছে, আল্লাহ সুবহানাহু তাআলা তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। পিতা মাতার একজন যদি বেঁচে থাকে আর একজনকে খুশি রেখে যদি সে রজনী প্রবাদ করতে পারে, আল্লাহ পাক ওই সন্তানের জন্য জান্নাতের একটা দরজা খুলে দেন। পিতা মাতার খেদমত করলে জান্নাত পাওয়া যায়। আমি কিচ্ছার মধ্যে যাব না, আপনারা জানেন, আপনারা জানেন, ওই যে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন যে আল্লাহ জান্নাত আমার সঙ্গী হইবে কে? এই কিচ্ছা শুনছেন আপনারা? আমি বলব না, কিচ্ছা বলি না, আপনারা জানেন, এক কষাই, তাই না? মাংসের দোকান তো জানে কিচ্ছা, এই যে বললাম না আমি, আমার বাদান্দামার ভাইরা, লাল সংকেতের দিক যাচ্ছি, সময়ের দিক তাকাইয়া এইবার লাল সংকেতের দিক যাচ্ছি। পিতামাতার খেদমত করলে হায়াত বাড়ে, পিতামাতার খেদমত করলে হজের সব, উমরার সব, জেহাদের সব, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পাইলাম, পিতামাতার খেদমত করলে জান্নাত পাওয়া যাবে তা পাইলাম, এইবার পিতামাতার যারা খেদমত করবে না সেদিকে যাচ্ছি, কি দরকার নাই না? এই যে দরকার বেশি। আর এই জন্য এই চ্যাপ্টার গুলো একটু দেরি করে আনলাম, এই জন্য যাতে এই মেহমানরা আসে, আসছে প্রশ্নে।